Hello everyone, Assalamualaikum. This is me Nafaisa Nisha from Nafaisa Nisha Vlogs. Kemon achen apnara shobai? To ajke hocche ami ekta special jinish ante jacchi. Ekta special ki bolay jake kichu ekta. So ami apnader sathe hoyto onek age ekta pic share korechhilam je ekhon properly apnader dekhabo ar kotha theke nitechi kar theke nitechi sob kichu dekhabo. She is so cute and ami tar jonno wait korte partechi na. So ei je tar jonno jhuri ready kora hoyse. Ekhon bolen jhuri keno ready kora hoyse, jhuri te kore ki aste pare? Guess what, guess. So jai hok apnara guess korte thaken, ami dore jai ar location e giye apnader sathe dekha hobe. Ar ekhon thaken, love it. সামনে থেকে দেখবো কখনো আশা করি নাই, খামচি দেয় না তো কিছু দেয় না, এই যে ধরো এই তুমি এত কিউট কেন? এই দুষ্টু বাচ্চা দেখি তো দেখি তো এত পিচ্ছি, ও তো অনেক দুষ্টুমি করে দেখা যাচ্ছে, সব খায়, মানে চিকেন খায়, ফিশ খায়, মানে মেইনলি কি খাওয়ান? মেইনলি তো ই খায়, ওদেরকে তখন আমি আলাদাই রাখি, দুটো খাচ্ছে না, মেইনলি খাচ্ছে, পানি দিয়ে রাখবা, আর ওই যে চিকেন এই যে এই ওরা মানে মারামারি করছে ওর। এটা কি সবগুলো কি ছিলেন মেয়ে তো, তাই না? তুমি তো একেবারে কুতু দেখেছি, তুমি তো একদম কুটু। তুমি তো আরেকজনে কি করতেছে, তোমাকে মায়া লাগাই দিতেছ, ও আমি তোমার রাইকে কেমনে যাবো, কুটু কুটু হাত গুলা, ওই ওই শোনো বাবা বাবা, এই তো তোমাকে একটা ছবি তুলবো জাস্ট, এটা হচ্ছে আর কি যখন জয়াকে ফার্স্ট দেখতে গিয়েছিলাম তখনকার কিছু ক্লিপ। তো যাই হোক, আজকে তো হচ্ছে জয়াকে আনতেই যাচ্ছিলাম, তো আজকে চলে আসছিলাম কাটা বনে, কারণ বিড়ালের জন্য মানে জয়ার জন্য কিছু খাবার দাবার এন হচ্ছে ওর লিটার এসব কিছু নিতে হবে। তো কাটা বনে চলে আসার পরে আসলে আমি তো কখনো ক্যাট পালিনি, তো এই জন্য আমার আইডিয়াটা একটু কম যে কোনটার কেমন প্রাইস হবে। তো লোক যেরকমভাবে বলল তারপরও কিছু দামাদামি অবশ্য করেছিলাম। তো একটা হচ্ছে লিটারের বক্স, দেন হচ্ছে লিটার, আর হচ্ছে ক্যাট ফুড। তো ক্যাট ফুডের এখানে আমাকে একটু ঠকাই দিছে, কারণ মানে ঠকাই দিছে বলতে আসলে আমি বুঝি নাই বলে, কিচেনের জন্য দিয়েছে ঠিকই, বাট আমার কিচেন মানে আমার জয়া এই ক্যাট ফুড একটাও আনার পরে খায়নি, আমি জাস্ট এমনিতে ছিঁড়ে ওর সামনে দিয়েছিলাম, বাট ওইটা ছুঁয়েও দেখেনি, কিন্তু কেন এরকম করলাম ওইটাই বুঝতে পারলাম না। তো এইগুলো হচ্ছে প্রায় 350 টাকার মতন করে নিয়েছিল, দুই প্যাকেট নিয়েছিলাম আমি, কিটেনের জন্য নিয়েছিলাম অবশ্য, বড়দেরটা আলাদা, কিটেনটা মেবি আলাদা। তো আমার এখানে আপুকে মানে যে আপুর কাছ থেকে আমি নিচ্ছি তাকে একটু কল দেওয়া প্রয়োজন ছিল, যে আসলে আপু আপনি আপনার কিচেনকে কোন ক্যাট ফুডটা খাওয়ান সেটাই আমি নিব, বাট আমি নিই না, এটা আমার মানে ভুল হয়ে গিয়েছে। আর আমি ক্যাটটা যেখান থেকে নিয়েছি, আমি প্রথমে ফেসবুকে একটা গ্রুপ আর কি পাই যেখানে পার্সিয়ান ক্যাট সেল করা হয়, সেখান থেকে আমি আপুর আইডিটা পাই, তো আপুকে ডাইরেক্ট আমি নক দিই, দেন তারপরে হচ্ছে আপুর সাথে কথা হয়। আপুর বাসা হচ্ছে আজিমপুর, ঠিক আছে, এটা হচ্ছে ইরানি মাঠের ওইখানে মানে
ওই পাশে আর কি আপুর বাসাটা। তো উনি হচ্ছে ক্যাট সেলার অ্যান্ড পিওর একদম ট্রেডিশনাল পার্সিয়ান ক্যাট, আর একদম পটি ট্রেন্ড করানো। এই বেবিগুলোর বয়স হয়েছিল মাত্র দেড় মাসের মতন, দেড় মাসের থেকে একটু বেশি। তো ওরা হচ্ছে দুই মাসের আগে সেল দেয় না, তো দুই মাস হতে জাস্ট ফেব্রুয়ারির চার তারিখে দুই মাস হবে। সো এর জন্য আমি ভাবলাম যে নিয়ে আসাই ভালো। তারপর আমি বুকিং করে রেখে এসেছিলাম। এরপরে হচ্ছে আমি ঝুড়ি বাসা থেকে কিনে নিয়ে এসেছি, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। দেন তারপরে ক্যাট ফুডে সব কিছু আমি নিয়ে নিই, প্রাইস টেস সব কিছু ঠিকঠাক করে, হয়তো বা ঠকিয়ে দিয়েছে কি না আমি জানি না। যাই হোক, প্রথমবার তো কয়েকবার এক্সপিরিয়েন্স হয়ে গেলে নেওয়াটা সুবিধা হয়ে যাবে। অবশ্য বেশিরভাগ জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করবো, কারণ আমার সাবার থেকে কাটাবোন আসতে অনেকটা সময় লাগে, আর এত সময় করে এসে এগুলো বহন করে নিয়ে যাওয়া পসিবলও হয়ে উঠবে না, তো অনলাইনই হচ্ছে ভরসা। আর বিড়ালের খাবার দাবার সব কিছু আমি আপনাদের একটু যে শেয়ার করব, সমস্যা নেই। তারপর আমি চলে এসেছি আপুর বাসায়, আর ওই যে ওই রুমের মধ্যেই হচ্ছে আপুর সব বিড়ালকে রাখা হয়। আপু এক্সট্রা একটা রুম আছে বিড়ালের জন্য। দেন তারপরে হচ্ছে রুমে যাই, রুমে গিয়ে বসিয়ে মানে বিড়ালরা ওই টাইমে খাওয়া দাওয়া করতেছে, ওদের ওটা হচ্ছে খাবারের সময়। তো আমরা আজকে লাঞ্চ টাইমে গিয়েছিলাম, বাট আমি সুপার এক্সাইটেড যা বলার বাহিরে। তাহলে আমি আমার জয়াকে নিতে আসছি, আমি কালকে সারা রাত ঘুমাইতে পারিনি ওর চিন্তায়। অ্যান্ড যখন খাবার কিনতেছিলাম আর ঝুড়িটাকে দেখতেছিলাম, ভাবতেছিলাম যে ও ঝুড়ির ভিতরে বসে বসে আমার সাথে যাবে। ওদিকে খরগোশ তো কল দিয়ে দিয়ে পাগল করে ফেলতেছে, কতক্ষণে নিয়ে আসবো, খাইতেছে। এইটা হচ্ছে আর কি মানে আপুর আরেকটা বিড়াল, ও প্রেগনেন্ট অবশ্য। তো আপু বলেছিল তোমার যদি মেল লাগে তুমি এখান থেকে নিতে পারো। তো এটার বেবি আর কি ডেলিভারি হতে হতে আরও ওয়ান মান্থের মতন টাইম আছে, তো এতদিনের ভেতরে আমি অন্য জায়গা থেকে হয়তো বা ক্যাট নিয়ে নিব মেল। বাইরে বাইরে থাকে আপু, বুয়া নিতে কে করে বুঝছো? জি ওয়া, এইটা আমার ছেলে ফিমেল, এটা কি দুষ্টতা না তোমারটাই আছে সবচেয়ে দুষ্টটাই, ছেলে দাও ছাড়লেই বুঝবা। পর ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আর ও দুষ্টুমি করতে করতে চলে আসছে। এই হচ্ছে আমার জয়া বুড়ি, মানে আপুর টোটাল হচ্ছে ফিমেল চারটা, আর হচ্ছে মানে দুইটা ফিমেল না তিনটা ফিমেল যেন, আর বাকিগুলো হচ্ছে মেল, বাট ওগুলো হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাক আমি নিব না, বিধায় হচ্ছে আমি ফিমেলটাই নিয়েছিলাম। আর ওকে আমার যথেষ্ট প্রিটি লেগেছে, আমি হচ্ছে ফেসবুক গ্রুপে ওরই ছবি দেখেছিলাম, যেটা দেখে আমার অনেক বেশি ইচ্ছা হয়েছে। ওর ফেসটা পাঁচ ফেস না অবশ্য, মানে কাইন্ড অফ কেমন যেন, যাই হোক বাট কালারটা যথেষ্ট পরিমাণে সুন্দর। সব বিড়াল এই যে ওই তো প্রেগনেন্ট তাই না? এই যে খাচ্ছে, এই যে মা, তোমাদেরকে আলাদা করে দিতেছি আমি জয়া, এটা হচ্ছে মা। এরকম হবে আপু, এটা বাবা, এরকম হবে আপু তাই না? কিভাবে টাকায় থাকে নিয়ে যেতেছি, এর কিভাবে আদর করতেছে। ও তুমি কষ্ট পাইতেছো, আমি তোমাকে নিয়ে যাইতেছি গা, কষ্ট পাইও না প্লিজ। মোমেন্টটা অনেক বেশি কষ্টের ছিল, মানে জয়া মন খারাপ করে চুপচাপ কোলে বসে আছে, মানে ওর মনটা এত খারাপ। স্বাভাবিক মা বাবা থেকে ভাই বোন থেকে আলাদা হয়ে যাচ্ছে, পশু হলেও ও তো বুঝে, ওর তো ফিলিংস আছে। আমার এত মায়া লাগতেছিল, লাস্টে আমি কান্না করে দিছিলাম যে ও কিভাবে চুপচাপ হয়ে আছে, এতক্ষণ তো এরকম শান্ত ছিল না। ও যখন বুঝে ফেলেছে ওকে আমি নিয়ে যাব, তখনই হচ্ছে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। অ্যান্ড আমি অনেক স্যাড ফিল করতেছিলাম এর জন্য, মানে কি বলবো, বাট নিজের মনকে আটকাতেও পারতেছিলাম। একবার ভাবছিলাম নিব না, পরে কি না থাক নিয়ে যাবই তো। ওর মন খারাপ দেখে আমার নিজেরই মন খারাপ হয়ে গেছে, আমি নিজেও কান্না করে দিছি। ও কিভাবে আসে জয়া বাবাটা, বাবা আমার কষ্ট হইতেছে অনেক বেশি। হচ্ছে ওর এখন ভ্যাকসিন দেওয়ানো হয়নি, কারণ তিন মাস হয়নি, আর হচ্ছে বাইরে ধুলাবালিতে যদি আবার সমস্যা হয়ে যায়, যেহেতু এখন একটু ঠান্ডা রয়ে গিয়েছে, তাই হচ্ছে কারে করে ওকে নিয়ে যাচ্ছিলাম। তো পুরোটার সময় আমার কোলে এইভাবে চুপচাপ বসেছিল, একটু নড়াচড়া করে না, একটু কথা বলে না, কিছুই না। তারপরে আমার কোমরের উপরে উঠে এসে আমি শুয়ে পড়ছিলাম, অবশ্য পরে ওখানে এসে আর কি বসে আছে, মানে ও এত নীরব হয়ে গেছে, এত চুপচাপ হয়ে গেছে যা বলার বাহিরে।
এখন হচ্ছে আমরা খরগোশের রিয়াকশন নিব। সো হিজ ইজ জয়া দৌড়াদৌড়ি করতেছে, খরগোশকে ডেকে আনি। ওখানে দাঁড়ায় আছে দরজার পাশে। কই একজনে ফুল হয়েছে খেলে গান ছয়টা এমনি এমনি খেলে গান আমার জন্য বানাইছো, দেখিয়ে দেখি দাও। এটা হচ্ছে গ্রিটিং কার্ড, আর ও হচ্ছে আমাকে আইনা ফুল দিছে। এটা হচ্ছে দেওয়ার রিয়াকশন, কি অনেক খুশি। দরজা খুললে এখন ও খালি চিপাই চুপাই গিয়ে ঢুকতে চায়। সেইটা হচ্ছে ও বানাইছে, আমার লাভ সাইন বানাইছে, নোট ফর ইউ আমার জন্য বানাইছে। ওকে, এটা হচ্ছে ওয়েলকাম কুটকুটি কুত্তি লেখছো কেন, কুটি লেখে রেখে দিচ্ছে। ইটস ওকে ওকে, আমরা লেটারটা একটু পড়ি। আচ্ছা, আমারে মিস করছে। এটা হচ্ছে ওর লিডার, এখানে ও পটি করে, মুতু করে সকাল থেকে রাত থেকে সকাল। তোমার আচ্ছা ভাইবা কাটাইছি দেখছো, যদি আমার হাতের লেখা খারাপ হয় সরি। ইতি সিফাতুল্লাহ, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমি চাইছিলাম। এটা হচ্ছে এখন মাত্র দেড় মাসের, মানে দুই মাসের কাছাকাছি বয়স। তো এ হচ্ছে যখন আরো একটু বড় হবে, আরো নাদুস নাদুস হবে, আরো গুলু গুলু হবে। জোয়া জোয়া জোয়া, নতুন বাসা কেমন লাগতেছে জোয়া? ওর হচ্ছে এটার জন্য মানে ওর পড়া লেখা সবকিছু স্টপ হয়ে গেছে, কোনো কিছু তো মন বসাইতে পারতেছে না। কতক্ষণ আমি আসবো, কতক্ষণে নিয়ে আসবো, খালি ওই দান্দা। এটার পাইয়াও অনেক খুশি, আর আমি আসলে অনেক বেশি খুশি। তো মাত্র নতুন নতুন আসছে, তো বাসা বাড়ি সবকিছু মিলাই একটু মানে ওর মানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগতেছে। বাট জয়া আমাদের ফ্যামিলির নতুন মেম্বার, অ্যান্ড উই আর সো মাচ হ্যাপি। তোমাকে সুন্দর করে ডাকো জোয়া, জোয়া খাবার কাঁচের একটি আসার মধ্যে করে নিয়ে আসো, প্লাস্টিকের জিনিসে খাবার দিতে না করছে, ফিট খায় না। ওঠুক, হ্যাঁ ওই খাবারও নিয়ে আসছি, খাবার এখানে রাইখা দিলে ওর সময় মতো খাবে। ওকে চার বেলা খাবার দিতে বসে। আচ্ছা, ওকে নিজে থেকে ওনে পটি করে, ওকে আমু বসাই দিছে, দেন তারপরে করছে। সো জোয়ার পে আমার ফ্যামিলি সবাই অনেক বেশি খুশি, এন্ড আমু তো খালি বলতেছে কি আরেকজন আনছো, হ্যাঁ খালি চিপা চিপা ঢুকে থাকে। সো আনো, ওকে আনো জোয়া। আমার খরগোশের তো হচ্ছে পড়ালেখাই মানে বন্ধ হয়ে গেছে, ওর জন্য ও কেন আসে না, কখন আসবে, কখন ওকে আনবো, সব মিলাই মানে ও এত সুপার এক্সাইটেড বলার বাহিরে। আসো বাবাটা, জোয়া বলে দাও, সবাইকে বলে দাও, সবাই ম্যামে করবে নে, ও কথা বলা শুরু করলেই করবে নে, সবাইকে বলে দাও সাবস্ক্রাইব, ঠিক আছে? আন্টিদেরকে বলে দাও, বলো আন্টিরা প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ঠিক আছে? ওকে এভরিওয়ান, সো আজকের ব্লগটা এতটুকুই ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর জোয়াকে নিয়ে আরও অনেক 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 ব্লগ আসবে। আমার কুটু জোয়া, ও হচ্ছে ওকে ফুল দিতেছে, জোয়া ফুলের কিছু বুঝে। তো সবাই ভালো থাকবেন আজকের জন্য, আল্লাহ হাফিজ।